সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে। দর্শক বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, এটা হচ্ছে ইউজিসি এনটিএ পরীক্ষা নিয়ে। নেট পরীক্ষা যে ডেট আগে থেকে অ্যানাউন্স করা হয়েছিল, 17 থেকে 25 তারিখ যে পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হয়েছিল, সেই পরীক্ষার ডেট কিন্তু আপাতভাবে স্থগিত হলো। আপাতত পরীক্ষা হচ্ছে না সেই রকম নোটিশ ইউজিসি এনটিএ জানিয়ে দিয়েছে। নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল সাইট থেকেই নেওয়া। আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে জানতে। তাও আমি এখানে বলে দিচ্ছি আপনাদের যে এখানে বলা হয়েছে যে 17 থেকে 25 তারিখের মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকার কারণে পরীক্ষার্থীরা এনটিএর কাছে রিকোয়েস্ট করে যে ওই ডেটে পরীক্ষাটা না করানোর জন্য। তাই এনটিএ সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষাটা আপাতত বন্ধ রাখতে, স্থগিত রেখেছে পরীক্ষাটি, এবং পরবর্তীকালে খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্স করা হবে। এবং তার জন্য যারা পরীক্ষার্থী তাদেরকে বলা হচ্ছে যে অফিসিয়াল সাইটে ভিজিট করতে, কন্টিনিউয়াসলি রেগুলারলি যদি ভিজিট করে তা জানতে পেরে যাবে কবে অ্যানাউন্স করা হবে। তো এই বিষয়টা আপনাদের জানানো হয়েছে যে পরীক্ষা আপাতত হচ্ছে না, স্থগিত হলো পরীক্ষাটি। তো এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল সাইট থেকে নেওয়া। তার জন্য যদি ডাউনলোড করতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে, এরকম একটা পেজটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন, দেখতে পাবেন এই নোটিশটা, পাবলিক নোটিশ লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই সেকশনে ক্লিক করবেন, ক্লিক করলেই পরে আপনাদের কাছে যে পিডিএফটা দেখালাম ওটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা প্রথমে, তারপর আপনাদের ওপেন হয়ে যাবে। তো ডাউনলোড করে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ডিটেলস ওখানে লেখা আছে। আপাতত পরীক্ষা হচ্ছে না, এটা খুব একটা আপডেট খবর, কারণ যারা পরীক্ষার্থী তারা অনেকদিন ধরে ওয়েট করছিলো যে অ্যাডমিট কার্ড কবে আসবে। এতে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া হলো যে পরীক্ষাটা আপাতত হচ্ছে না। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে দেখবেন ওই ভিডিওটি দেওয়া আছে। তো অবশ্যই পরবর্তী আপডেট দেবো অবশ্যই, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।